গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন শপথ গ্রহণ করেছেন। মেয়র হিসেবে শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন গাজীপুরে নৌকার প্রার্থীকে হারিয়ে অবাক করা বিজয়ী জায়েদা খাতুন। এই সময় ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের জন্য সুপারিশ করেন তিনি। প্রধানমন্ত্রীও ইতিবাচক মন্তব্য করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 3 জুলাই সকাল 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ নেন নবনির্বাচিত 5 সিটির মেয়র। মেয়রদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 ধাপের শপথ অনুষ্ঠানে প্রথম ধাপে শপথ নেন গাজীপুরের মেয়র জায়েদা খাতুন। এই অনুষ্ঠানের প্রথম সারিতে মায়ের আসনের পাশে ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। জায়েদা খাতুন ও জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কৃত জাহাঙ্গীর আলমকে ক্ষমা করে দিয়েছেন এবং দলীয় কর্মকাণ্ডে অংশ নেয়ার নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার সব কথাই হয়েছে, এমনকি মা জায়েদা খাতুনের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। তবে কি কথা হয়েছে সে ব্যাপারে কিছু জানাননি, তবে ভালো কিছুর আভাস দিয়েছেন জাহাঙ্গীর। জানিয়েছেন অপেক্ষা করুন, ভালো কিছু দেখতে পাবেন। 2013 সালে গাজীপুর সিটির প্রথম নির্বাচনে মেয়র পদে অ্যাডভোকেট আজমতকে সমর্থন দেয় আওয়ামী লীগ। সেই নির্বাচনে জাহাঙ্গীর বিদ্রোহী প্রার্থী হন। দলের নির্দেশেও ভোট থেকে সরে দাঁড়াতে রাজি হননি তিনি। এরপর নিখোঁজ হয়ে যান। ভোটের আগে আগে গাজীপুরে ফিরে কাঁদতে কাঁদতে আজমতকে সমর্থনের কথা জানান। তবে সেই নির্বাচনে বিএনপি নেতা আব্দুল মান্নানের কাছে পরাজিত হন আজমত, আর এই হারের জন্য জাহাঙ্গীরের বিরোধিতাকেই দায়ী করা হয়। এরপর 2018 সালের নির্বাচনে জাহাঙ্গীর দলীয় প্রতীক নৌকা নিয়ে মেয়র নির্বাচিত হন। 2021 সালের সেপ্টেম্বরে একটি ঘরোয়া আলোচনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠে জাহাঙ্গীরের বিরুদ্ধে। এরপর জাহাঙ্গীরকে হারাতে হয় মেয়র পদ এবং আওয়ামী লীগের সদস্য পদ। চলতি বছরের 1 জানুয়ারি জাহাঙ্গীরকে ক্ষমাও করে দেয় আওয়ামী লীগ। বহিষ্কারাদেশ প্রত্যাহারের 4 মাস পরেই ফের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করেন জাহাঙ্গীর। নির্বাচনে মা জায়েদা খাতুনকেও প্রার্থী করেন তিনি। এরপর জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কার করা হয়। গেল 25 মে অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনে জায়েদা খাতুন 16,197 ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। মোট 480টি কেন্দ্রের মধ্যে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা পান 2,38,934 ভোট। নৌকা প্রতীকের প্রার্থী আজমতুল্লাহ খান পান 2,22,737 ভোট। সাদাকালো নিউজ।